সুপ্রিয় দর্শক, আজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একেবারে সুন্দরবনের কোন ঘেঁষে নদীর বিধৌত এক অঞ্চল, অর্থাৎ একেবারে বাংলাদেশের শেষ প্রান্তে ভারতের শুরু, এমন একটি জায়গা থেকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, প্রকৃতি তার নিজস্ব রূপে এখানে সৌন্দর্য সাজিয়ে রেখেছে, এমন একটি জায়গা থেকে। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে দেখাবো সুন্দরবনের পাশাপাশি, অর্থাৎ সুন্দরবন থেকে যে শাখা নদীগুলো বিভিন্ন দিকে এঁকে বেঁকে চলে গেছে, সেরকম একটি জায়গা থেকে গড়ে উঠেছে একটি মিনি সুন্দরবন, যাকে গ্রাম্য ভাষায় বলা হয় বাদাবন। সুন্দরবনের যে গাছগাছালি রয়েছে, সেই গাছগাছালির বীজ পানিতে ভেসে এসে যেখানে ভিড়েছে সেখানে গড়ে উঠেছে এরকম ছোট্ট ছোট্ট আকারের বন। এরকম একটি সুন্দর জায়গায় আজকে আপনাদের দেখানো হবে। নদীটির দুই পারাপার মানে পারাপারের জন্য একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে, সুন্দর রাস্তা, তার দুপাশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। গ্রামের আশেপাশের মানুষগুলো বিকেলের সময় কাটাতে ঠিক 3টার পরপরই সন্ধ্যার আগ মুহূর্তে এই জায়গাটিতে চলে আসে। দুপাশে রয়েছে সুন্দরবনের সুন্দরবন স্বরূপ কিছু গাছগাছালি, তবে প্রকৃতি এখানে বিশুদ্ধ বাতাস তার অপরূপ সৌন্দর্য দিয়ে সাজিয়ে রেখেছে, অঙ্কন করেছে নিজে হাতে মানুষের জন্য এই উপহারটি। এখানে আসলে দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনে হতে পারে আপনাকে, আসলেই তো বাড়ির পাশের জায়গাটি যে এত সুন্দর হতে পারে তা এই জায়গাটি না দেখলে আমরা কখনো বুঝতে পারি না। ব্রিজের ডান প্রান্তে রয়েছে ছোট্ট ছোট্ট ঘের মাছ চাষের জন্য, মেঘের সাথে প্রকৃতির যে মিতালি সেটি দেখতে পাচ্ছেন এখন। সুন্দর রাস্তাটি ধরে নদীর দুই পারাপার, অর্থাৎ পারাপারের জন্য যে বেশ নির্মাণ করা হয়েছে প্রশস্ত বেশ, এখানে মানুষজন বিকেল হলে হাঁটাহাঁটি করতে আসে, সময় কাটাতে আসে, বা দল বেঁধে তরুণ সমাজ বা তরুণেরা এখানে গল্প করতে আসে। আমরা গিয়েছিলাম অবশ্য এটি দেখতে এবং ঘুরতে এবং এর সৌন্দর্য উপভোগ করতে। দুপাশের মানুষজন অর্থনৈতিক দুর্দশায় তাদের জীবন কাটলেও তারা আছে
রমজাননগর রমজাননগর পূর্ব রমজাননগর বলা হয় জায়গাটিতে নাম। আসলে আমরা যারা শহরের ইট পাথর ঘেরা পরিবেশে বড় হয়েছি তাদের কাছে